সর্বপ্রথমে আপনাদেরকে একটা বিষয় দেখায়, এই যে আমি এটার উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন আমার স্ক্রিনে একটা পাখি উড়াচ্ছে, যেটাকে আমরা মাছরাঙা পাখি বলি। তো এটার উপরে আমি যতবার ক্লিক করব ততবারই কিন্তু একটা করে পাখি এখানে অ্যাড হয়ে যাবে। এবং কি আমি আপনাদেরকে আরেকটা মজার বিষয় দেখাই, যদি আমি এই উইন্ডোটাকে ছোট করি, আরেকটা পাখি অ্যাড করলাম, এখানে আমি একটু ওয়েট করব, ওয়েট করলে একটা জিনিস দেখতে পারবেন, কই যে আসতেছে, এই যে পাখিটা কিন্তু একটা মাছ ধরতে যাচ্ছে। এখন এখান থেকে একটা মাছ ধরবে, মাছ ধরে আবার উপরে উঠবে। আপনি চাইলে কিন্তু এই পাখিটাকে এইভাবে ধরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন কার্সর দিয়ে। আবার অনেক সময় দেখবেন যে এই পাখিগুলো মনে করেন যে অনেকক্ষণ ওড়ানোর পরে হাঁপাই গেছে, তো এগুলো আসে আপনার যেই ট্যাবটা ওপেন করে রাখবেন ওই ট্যাবটার উপরে বসে ওরা একটু রেস্ট নিবে। আবার একটু পরপর এরা হচ্ছে একটা কিচির মিচির আওয়াজ, মানে পাখির যে শব্দটা সেটা করবে। তো এটা কীভাবে আপনারা সেট করবেন আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে, আমি আসতে সেটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, স্মুটেকের পক্ষ থেকে আমি মাসুম আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি কী শেয়ার করবো সেটা অলরেডি বলে দিছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই কাজটা করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা আমার কমেন্ট বক্সে যাবেন, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করে আমার প্রোফাইলে গিয়ে একটা মেসেজ করবেন। আর অনেক সময় কী হয় যে মেসেজগুলো স্প্যামে চলে যায়, তো আমি বুঝতে পারি না। তো এই জন্য আপনারা মেসেজ করে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যে হ্যাঁ আপনি মেসেজ করছেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আপনার মেসেজ পেলে আমি অবশ্যই এটার লিঙ্ক, এটার যে ফাইলটা আছে এই ফাইলের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, সেটা থেকে আপনি এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি ওপেন করতেছি। এখান থেকে আসার পরে আপনার ফাইলটা যেখানে থাকবে সেখানে চলে যাবেন। ডেস্কটপ বার্ড নামে এই অপশনটা আছে, তো এটা আপনি কী করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেবেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলে এই যে এই অপশনটা আপনার সামনে চলে আসবে, এই যে ডেস্কটপ বার্ড। তো আপনি কী করবেন, এটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যেখান থেকে আমার কিন্তু পিন করা আছে, তো আপনার পিন করা থাকবে না, পিন ফ্রম টাস্ক বারে আপনি এটা ক্লিক করে দেবেন, তাহলে যেখানে আপনার চলে আসবে। এটা আসলে আপনার সিম্পলি কাজ হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে চলে আসলে এটার উপরে আপনি যতবার রাইট ক্লিক করবেন ততবার একটা করে পাখি আপনার ডেস্কটপ স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। আর এটা যদি আপনি আবার ডিলিট করতে চান তাহলে এই যে এখানে দেখেন পাখির একটা আইকন আছে, এটাতে আপনি ক্লিক করবেন, তারপরে এই যে ক্লোজে ক্লিক করবেন, দেখেন একটা পাখি কিন্তু চলে গেছে আর তিনটা আছে। আমি এই যে সো হাইড ইন আইকন যে এটা লেখা আছে এটার উপরে ক্লিক করব, এখানে দেখেন আমার তিনটা পাখি দেখাচ্ছে, যেটাকে আমি রিমুভ করতে চাই বা যে কোনো একটার উপরে ক্লিক করব, ক্লোজ করব, একটা করে রিমুভ হয়ে যাবে, আবার ক্লিক করব, আবার ক্লোজ করব, আবার রিমুভ হয়ে যাবে। আর এটা কিন্তু একটা পোর্টেবল ভার্সন, তো এটাকে আপনাকে মনে করেন যে ইনস্টল করতে হবে না আপনার ডেস্কটপে, শুধু এমনিতে ক্লিক করলে এটা আপনার ডেস্ক স্ক্রিনে এমনিতেই চলে আসবে। এটা কোনো সফটওয়্যার, এমন সফটওয়্যার না যে আপনাকে ইনস্টল করতে হবে তারপর ইউজ করতে হবে। সো এটা আপনারা নির্দ্বিধে ইউজ করতে পারেন, এটার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আজ যাচ্ছি, আল্লাহ হাফেজ।